একটা বউ বউ গন্ধ বেরোচ্ছে আমার গা দিয়ে। ওয়াও, ওই লাল টুকটুক শাড়ি পরা মাইয়া আমার মন প্রাণ সব। কে বুঝি বল রে? জানিস তো রে, আমার ইদানিং না জানিস খুব বউ হতে ইচ্ছা হচ্ছে। কিন্তু আমরা তো ছোট, আমরা কি করে বউ হবো? সে তো তুই ঠিক বলেছিস, কিন্তু আমার জানিস খুব বউ। ই, একটা কাজ মাঝে পুজি পুজি, সরে যা সরে যা সরে যা, এদিকে সরে যা, এদিকে সরে যা, এদিকে আয়, এদিকে আয়, এদিকে চলে, এদিকে চলে, এদিকে বসে। তো এইবার শোন, ব্যাপারটা হচ্ছে আমার খুব বউতে ইচ্ছে হচ্ছে, আমার শুধু স্বপ্নে আসে। আমি বউ সেজেছি, কনে সেজেছি, আমাকে সুন্দরভাবে সাজিয়েছে। এটা কখনো সত্যি হতে পারে না রে পুটি, তুই আমাকে সাজাবি রে? এ, আমি তো ছোট, আমি তো নিজেই সাজতে পারি না, ঠিক করে মা সাজিয়ে দেয়। তাহলে আমি তোকে কি করে সাজাবো বল? তাহলে কি করবো আমি? আমার বউ সাজতে ইচ্ছা হয়, আমি কি করবো? তুই একটা কাজ কর, তোর বাকি বল তোকে বউ সাজিয়ে দিতে। মা তো আমাকে চেয়েই মারে। আমিও মার খাই, কিন্তু ভয় করলে হবে না, ভয়কে জয় করতে হবে। চল তোর মাকে বলেই ফেল। তুই বলছিস? হ্যাঁ বলছি। ঠিক আছে, তুই আমার পিছনে থাকিস তাহলে। পুচি, আমার কিন্তু একটু ভয় লাগছে, তুই আমার পিছনে থাকিস কিন্তু, চলে যাস না এখান থেকে দূরে, ঠিক আছে? মনে থাকি যেন আমার পিছনেই থাকবি। এই পরে গেলি কেন? আমার মুখে লেগেছে রে ডুম করে। আমি তোরে ধরে রয়েছি, তাই একটু ডলে দিয়ে নি। মুখে ডল, কোথায় ডলি? তার মুখে ধুলবো? আরে পড়ে গেল আমার, জ্বরি নেই। আমার যেন একটা জিনিস, মানে ইয়ে কি, মানে ইয়ে আবার কি, মানে আমি কি করে বলবো? পুটি পুটি একটু বল না, কি হয়েছে রে পুটি? বলছি কি যেন একটা বলতে চাই, তারপরে আমি কিছু জানি না। পুটি তুই তো ভালো করে বলে দে না। আমি তো বললাম আমি শুধু তোর পিছনে থাকবো, কথা তো তোরই বলতে হবে। ঠিক আছে মা, আমি বউ সাজতে চাই। হ্যাঁ, আমি বউ সাজতে চাই। আমি বউ সাজবো। তোর বয়স হয়েছে, তুই বউ সাজবি? আমার ভালো লাগে না দেখলি পুটি, মাকে এখন সেই মারবে, আমাকে সেই মারবে এখন। আমাকে মারবো না, ঠিক আছে তোকে আমি আজকে বউ সাজাবো। হ্যালো বন্ধুরা, আমি জিতেছি 27,000 টাকা। তোমরা কি গেমটার ব্যাপারে শুনেছো? এটার নাম হলো অ্যাভিয়েটর, আর এই গেমটা আছে ফোরাবেট প্ল্যাটফর্মে। এখন আমি বলবো আমি এখানে জিতলাম কি করে। এই ভিডিওটা স্পন্সর করেছে ফোরাবেট। সব থেকে প্রথমে আপনাকে রেজিস্টার করতে হবে লাইসেন্স ওয়েবসাইট ফোরাবেটে। লিংক আপনি পেয়ে যাবেন এই ভিডিওর কমেন্ট পিনে। রেজিস্ট্রেশন করার পর আপনাকে করতে হবে ডিপোজিট, আর আপনি পাবেন বোনাস। আমি এখানে করেছি 7,000 ডিপোজিট, আর তারপরে গেলাম অ্যাভিয়েটর গেমে। এখানে বেট করলাম 3,000, দেখি জিততে পারি কিনা। অন্য এবার আমার লাকটা ভালো ছিল না, আমি আর একবার ট্রাই করলাম। বেসিক্যালি আমার এখানে এখন প্লেনটাকে আটকাতে হবে যখন সে তার হাই স্কোরে পৌঁছে যাবে। আমি এখন স্টার্ট করছি, যাচ্ছে। এবার 2x গেল, 3x গেল, 4, 5, 7, 9, 9x এ ক্যাশ আউট করে নিলাম, আর আমি এখানে 27,960 টাকা জিতে নিলাম। এখানে আছে ইজি অ্যান্ড ফাস্ট উইথড্রল সিস্টেম, শুধু অ্যামাউন্টটা দিয়ে ক্লিক করতে হবে উইথড্রলে, আর আমি করলাম 27,000 টাকা আমার অ্যাকাউন্টে। তো কিসের দেরি করছে, যাও গিয়ে খেলো, আর ফার্স্ট ডিপোজিটে পেয়ে যেতে পারেন 200% বোনাস আপ টু 30,000। ট্রাই করো তোমার লাক ফোরাবেটের অ্যাভিয়েটর গেমে। কে বলতে পারে, আপনি হয়তো হতে পারেন নেক্সট বিগ উইনার। আর লিংক কমেন্টে পিন করা আছে। আর হ্যাঁ, নিজে ভালো করে স্টাডি করো, তারপরেই টাকা লাগাবেন, এটাতে রিস্ক আছে। গুড লাক। সত্যি তাই? মা ওয়াও রে ওয়া পুটি, আমার সোনা মা। এবার তোকে সাজানোর জন্য তোর সাইজের আমার শাড়ি আনতে হবে, কারণ তুই তো ছোট, তোর জন্য এইট কোন শাড়ি আনতে হবে। তো বন্ধুরা, কিছু স্বপ্ন কিছু আশা আর তোমাদের ভালোবাসা, এই নিয়ে শুরু করছি আজকে স্মৃতির পাতা। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদের আমরা এতদিন অনেক মিস করেছি, অনেকদিন হয়েছে যে ভিডিও আমরা ছাড়িনি, তার কারণ ছিল কারণ আমি প্রচন্ড গরম গরম, তারপর গরমে আমরা ভিডিও করতে পারি না। আর হচ্ছে আমি ক্রিকেট খেলতে গিয়ে আমার হাতে চোট লেগেছিল, যার কারণে 2-3 দিন এরকম যে ফোনে যে হাতে ধরে রয়েছি এটাও করতে পারছিলাম না। তারপর মাম্পিকে বলছিলাম যে তুমি চলো আমরা একটা ভিডিও করি, বাট ও বলছিল যে এই গরমের মধ্যে দেখো এখনো টপ 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 করে পড়ছে। তো বন্ধুরা, তোমাদের ওখানে কেমন গরম পড়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে বলো। আমাদের এখানে খুব গরম পড়েছে, এত গরম এক মুহূর্ত ফ্যান ছাড়া থাকা যায় না। তোমাদের যেরকম বলেছিলাম আমরা যে ওয়াটার পার্কে ভিডিও দেবো, তো তোমরা অনেকে কমেন্ট করেছো, তো সেই ভিডিওটা আমরা দেবো খুব তাড়াতাড়ি দেবো।
তো আজকের ভিডিওটা তোমরা দেখতে থাকো, খুব মজাদার হবে। আজকে আমাদের বুলটি বউ সাজবে আর ওকে দেখা যাক কত সুন্দর লাগে বউ সাজার পরে। তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে, তার জন্য শেষ পর্যন্ত ভিডিওটা তোমাদের দেখতে হবে। তাড়াতাড়ি লাইক করে দাও বন্ধুরা, বন্ধুরা যারা যারা আমাদের দেখছো আর কারা কারা এখনো মনে রেখেছো আমাদেরকে একটা কমেন্ট করে বলো। চলো দেখতে থাকো চলো। তো আরাধ্যা, তোর কেমন গরম লাগছে তাই বল। খুব গরম। তুই ঘেমে গেছিস? হ্যাঁ। হে, গরম একদম মুছে দিয়েছি, এবার তোকে দিয়ে দিই। দিয়ে দেবো? কি আছে? তুমি সব শয়তান। আজকে আমাদের কুটিবুড়ি এসেছে সেজে গুজে। আরে আমার টিপ চলে গেছে। তোমার টিপ হারিয়ে গিয়েছে? এই গরমের মধ্যে আমাদের বুলটিকে সাজাতে হবে এখন। এই চলো, বুলটির ড্রেস বানানো হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ, শাড়ি ব্লাউজ সব বানানো হয়ে গেছে। চলো আমাদের বুলটিকে সাজানো হোক। চলো চলো চলো। বুলটি তোমার এখন আগে ফ্রেশ হতে হবে, তারপরে তোমাকে বউ সাজানো হবে। তুমি এখন একটু নোংরা নোংরা লাগছে, নাহলে তোমাকে দেখতে ভালো লাগবে না। ওয়াও, তাই? সে তো ঠিক আছে, আমি তো সাজতেই চাই আর আমি খুব আনন্দিত, কিন্তু আমার কথা হচ্ছে ওই শ্যাম্পু আমার চোখে যাবে না। তো শ্যাম্পু চোখে যাবে না তোর? একদম যাবে না। একদম যাবে না, মা বলে দিয়েছে। তাহলে ঠিক আছে, তাড়াতাড়ি আমাকে সুন্দরভাবে সাজাও মা, সুন্দরভাবে। তো আমাদের বুলটিকে ঘষে মেজে একদম পরিষ্কার করা হচ্ছে। আমার চোখটা একটু জ্বলছে মা, আমার একটু চোখটা জ্বলছে। জ্বলুক না, জ্বলছে তো। এবার একটু চোখ জ্বালাটা একটু ঠিক হয়েছে। হ্যাঁ, এই তো এবার তো ঠিক হয়েছে আর তোকে খুব দেখতেও খুব পরিষ্কার লাগছে। তো আমাদের বুলটি স্নান কমপ্লিট, একদম ফ্রেশ হয়ে গেছে, এখন হচ্ছে সাজানো হবে। তো গরমের মধ্যে মাম্পি আর আরাধার জন্য কুলফি নিয়ে আসলাম, এই নাও। আমাদের বুলটির গলার মালা যেটা বানানো হচ্ছে আস্তে আস্তে, মানে এটার উপর আবার একটা পাত্তা দেবে। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের বুলটির মালা। দেখো বন্ধুরা কি ঘেমে যাচ্ছে, মানে কি যে রোদ্দুর দিচ্ছে, মানে এতটা বাজে গরম। এবার সেই গরমে একটু মুক্তি পাচ্ছি মাঝে মাঝে, সেটার জন্য আমরা খুবই থ্যাঙ্কফুল আমাদের আরাধ্যার জন্য। কারণটা হচ্ছে এই দেখো, আরাধ্যার জিভটা বার করে আমাদের সুন্দরভাবে হাওয়া দিচ্ছে। একটু একটু আমরা মৃদু মৃদু হাওয়া পাচ্ছি, কিন্তু তোমারও তো হাওয়া লাগবে গো। তোমারও হাওয়া লাগছে, আমাদের দিকে হাওয়া দিচ্ছে, তোমারও উল্টে হাওয়া লাগছে তাই। চলো আমরা এবার একটু তোমাকে দিই, দেখি দাও চুলটা কত ওড়ে। তো এই যে আমাদের বুলটির মালা একদম তৈরি হয়ে গেছে। বুলটি যেহেতু ছোট, এই জন্য মালাটাও খুব ছোট। চলো আমাদের বুলটিকে এখন আমরা এই মালাটা পরাবো। আর যে ড্রেসগুলো তুমি নিয়ে এসেছো, এই ড্রেসগুলো আমাদের বন্ধুদেরকে একটু দেখিয়ে দাও। ঠিক আছে। তো আমাদের বুলটিকে বউ সাজাতে লাগছে শাড়ি। তো এই যে শাড়ি। আচ্ছা, এই যে ব্লাউজ বানিয়েছি, বুলটি ছোট না, এর জন্য অনেক কষ্ট করে বানিয়েছি। তারপরে এই যে ওন্না। আচ্ছা, তারপরে এই যে মুকুট, গয়না বানিয়েছি কিছু, শাখা পলা আর মালা। বাহ, তো এগুলো এখন আমাদের বুলটিকে পরানো হবে। বুলটিকে এখন শাড়িটা পরিয়ে নিচ্ছি। মা আমাকে ভালো করে পরাবে। ঠিক আছে, আমিও জানো ছোটবেলায় এরকম বউ সাজতাম, মানে বউর জিনিসপত্র পরে, মানে মা শাড়ি টাড়ি পরে বউ খেলতাম। ওয়াও, আমাদের বুলটিকে কি সুন্দর লাগছে, একদম ছোট্ট কোনে বউ, একদম দারুণ লাগছে শাড়িটা পরিয়ে, বলো খুব সুন্দর লাগছে দেখতে। ওয়াও, সত্যি আমাকে খুব সুন্দর লাগছে। হ্যাঁ রে বুলটি, তোকে খুব সুন্দর লাগছে শাড়িটা পরে, একদম মনে হচ্ছে একদম পাকা পোক্ত, একদম একটা বউ হয়ে গেছিস। ওয়াও, আমার কি যে আনন্দ হচ্ছে। এখনো তো তোর আরো সাজ বাকি আছে, তো সেটা হোক, তোকে আরো সুন্দর লাগবে। আমি এখন বুলটিকে একটু সাজাচ্ছি। তো বুলটির টোপর মালা এগুলো পড়েছে, তো সব মিলিয়ে একটু পরেই তোমরা বুঝতে পারবে বন্ধুরা আমাদের বুলটিকে কত কিউট লাগছে। তো একদম শেষের দিকে আমরা চলে এসেছি, আমাদের বুলটির এখন ফিনিশিং টাচ দেওয়া হচ্ছে, মুখটা একদম মিষ্টি করে সাজানো হচ্ছে, বুলটি একদম হেসে রয়েছে। আমাদের বুলটিকে সাজানো কমপ্লিট। তো দেখো আমাদের বুলটিকে কত সুন্দর লাগছে বউ সেজে আজকে। দেখাই তাহলে? হ্যাঁ দেখাও তাড়াতাড়ি। তো বন্ধুরা দেখো, বন্ধুরা দেখো পুরো একটা কোণে লাগছে বুলটিকে, দেখে আমারই সত্যিকারের কোণে হতে ইচ্ছে করছে, তাই না? দেখো বন্ধুরা কি সুন্দর লাগছে আমাদের বুলটিকে।
তো পিছনটাও কত সুন্দর লাগছে আমাদের বুলটির, কি সুন্দর ওন্নাটা লাগছে দেখতে। হিলাল টুকটুক শাড়ি পরা মাইয়া, আমার মন প্রাণ সবই নিসে কাইরা, আমার ভালোবাসার ময়না পাখিটিয়া, আমার মন প্রাণ সবই নিসে কাইরা। মা আই লাভ ইউ, আমার স্বপ্নটা পূরণ করে দিয়েছে, আমি খুব খুশি হয়েছি আজকে। ওয়াও, আমি আজকে বসে যেছি আর এইমাত্র আমি আয়না থেকে দেখে আসলাম, আমাকে কত সুন্দর লাগছে। আরে বুলটি, তোকে এত সুন্দর লাগছে একদম চোখই ফেরানো যাচ্ছে না। তুই কি তোর বান্ধবী পুটিকে দেখিয়েছিস? আমি পুটিকে কেন, আমি সবাইকে দেখাবো, আমি ফটো তুলে রাখবো, সবাই আমার ফটো তুলে রেখো কিন্তু। হ্যাঁ, আমরা তোর ফটো ভিডিও সব করে রেখেছি। ঠিক আছে, আমার খুব আনন্দ হচ্ছে, একটা বউ বউ গন্ধ বেরোচ্ছে আমার গা দিয়ে। আমি খুব খুশি, আমার স্বপ্ন পূরণ হয়েছে তোর জন্য, তুই আমাকে শক্তি যুগিয়েছিস মাকে বলার জন্য, তার জন্য তোকে অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, আমাকে কেমন লাগছে তোমরা সবাই একটা কমেন্ট করে বলে দিও। আমার খুব ইচ্ছা ছিল আমি একদিন বউ সাজবো, সেটাই আজকে হলো। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল, আশা করি তোমাদের সবার ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করে দিও মনে করে, আর যারা নতুন আছে সাবস্ক্রাইব করে দিও। তো বন্ধুরা, এবার আর লেট করবো না, খুব তাড়াতাড়ি ভিডিও দেবো, তোমরা আর আমাদের উপর রেগে থেকো না। খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে, ওয়াটার পার্কের ভিডিও বা অন্য একটা ভালো ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তত সময় তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নিজেদের খেয়াল রেখো, আর এইভাবে আমাদের পাশে থেকো।